সুপ্রিয় দর্শক, আমার সামনে যে দাঁড়িয়ে আছেন ওনার নাম কুদরত আলী। উনি এই ভাস্কর্য উদ্যান তৈরি করেছেন, ওনার হাতের স্পর্শেই এত সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে। এই উদ্যানে যা কিছু দেখতেছেন এই কুদরত আলী ভাই এবং তার স্ত্রী দুজন মিলেই করেছেন, তবে এই ভাস্কর্যগুলো যত দেখতেছেন সব ওনার হাতের তৈরি। ওনার হাতের সংস্পর্শেই এই ভাস্কর্যগুলো প্রায় জীবন্ত রূপ পেয়েছে। আমরা আপনাদেরকে পুরো ভাস্কর্য এখানে এই পার্কে যা যা ভাস্কর্য আছে সব দেখাবো। তার আগে আমরা এই মহান শিল্পীর সঙ্গে কথা বলবো, যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, শুধুমাত্র নিজস্ব প্রতিভা দিয়েই, ঠিক আছে, প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করি। উনি আজকে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করতেছেন। আমরা কুদরত আলী ভাইয়ের সাথে এখন জানবো সব কিছু কথা বলবো। আজকে আমরা ওনার সম্পর্কে জানবো, উনি এই ভাস্কর্য উদ্যান সম্পর্কে জানবো, ওনার স্বপ্ন সম্পর্কে জানবো, উনি কীভাবে এই এত সুন্দর সুন্দর শিল্পকর্ম গড়ে তোলেন তাও আমরা জানার চেষ্টা করব। কেমন আছেন কুদরত আলী ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমার এই ব্যস্ত সময় থেকে বের করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা খুবই খুশি যে আপনি এত সুন্দর একটা উদ্যান তৈরি করেছেন। উদ্যানের গল্পটা জানার আগে আমরা জানতে চাই, কখন থেকে আপনি এই ভাস্কর্য তৈরির সাথে জড়িত? আপনার শুরুটা কোথায়, মানে কবে থেকে আপনি এগুলো চর্চা করতেছেন? আসলে এই কাজটা আমি ছোটোবেলায়, আমার খেলাধুলা, ছোটোবেলায় যে খেলাধুলার অভ্যাসটা, এটা মাটি দিয়েই থাকতো। মাটি দিয়া এই ভাস্কর্যের প্রতি নেশাটা বেশি ছিল। মাটি দিয়া এই ভাস্কর্য ছোটো ছোটো করে তৈরি করতাম, মানে পুতুল টুতুল বিভিন্ন পুতুল বিভিন্ন। কি কি তৈরি করতেন ছোটোবেলায়? ছোটোবেলায় এই যে ছবি মাটি দিয়া পুতুল তৈরি করতাম, তারপরে ওই যে এই খেতে যে পানি সেচে মেশিন বানাইতাম, আবার এই ভাস্কর্যের কাজও করতাম। আমি মাটি দিয়া দুইটা ছোটো ছোটো করে দুইটা গরু বানাইছি। আচ্ছা, বুঝছেন, এ অনেক ছোটোবেলার কথা এটা। আচ্ছা, তখন গরু বানাইয়া, দুইটা গরু বানাইয়া ওই আমাদের যে পাশের যে খাল, খালের পারে ওই খালের তেলে মাটি উঠে গরু বানাইয়া দুইটা এরকম নড়াই লাগাই দিয়েছি ছোটো ছোটো করে। আচ্ছা, নড়াই লাগাই দিয়ে চলে আসি, দেখি কিছুক্ষণ পরে ওই যে মানুষ ক্ষেত খোলার কাজ কাম করতে যায়, পরে ওইটা চোখে পড়ছে। আচ্ছা, চোখে পড়ে এক সময় দেখলাম যে ওখানে একটা ভিড় জমছে, যে মানে যে দুইটা গরুর লড়াই মাটি দিয়া ছোটো ছোটো করে। তো আসলে বুঝলাম যে এগুলোর প্রতি আসলে ছোটোবেলায় আমি এই ধরনের এই মাটি দিয়ে এগুলা খেলার নেশাটা ছিল। তো ওখান থেকে আস্তে আস্তে এইভাবেই শুরু আর কি। মানে এই প্রতিভাটা হচ্ছে আপনার ভিতরেই একদম সুপ্ত অবস্থা ছিল, আস্তে আস্তে বিকশিত হয়েছে, এই আপনি নানা ধরনের কর্মকাণ্ড শুরু করছেন। জি জি, ঠিক আছে। তো এই আপনি পড়াশোনা করছেন কতটুকু পর্যন্ত? আসলে লেখাপড়া করি নাই। লেখাপড়া না করে আপনি এত সুন্দর সুন্দর শিল্পকর্ম গড়তে পারছেন, সবাই তো ভাববে যে আপনি অনেক হয়তো অন্য কোথাও থেকে প্রশিক্ষণ নিয়েছেন বা কারো কাছ থেকে শিখছেন। আপনি সব নিজে নিজে করছেন? জি, কারো কাছ থেকে শিক্ষা নেন নাই? না। কুদরত ভাই, জি, তো চলেন, আপনার এইখানে তো অনেক সুন্দর বসার জায়গা আছে। জি, আমরা বসে বসে একটু কথা বলি। আচ্ছা, চলুন এখানে বসে। বসুন। এই যে উদ্যানটা, এটা কতদিন আগের? এটা তো প্রায় তিন বছরের বেশি হয়ে গেছে। তিন বছরের বেশি এই জায়গাটা আপনি লিজ নিচ্ছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এই শুরুতে তো এই অবস্থায় ছিল না নিশ্চয়ই? এই যে এখানে অনেক কিছু উঁচু জায়গা দেখা যাচ্ছে, কিছু ঢালু জায়গা, কিছু পাহাড়ের মতো একটু পরিবেশ তৈরি করছেন, এখানে বিভিন্ন ভাস্কর্য আছে, বিভিন্ন পশু পাখির ভাস্কর্য, ঠিক আছে, এইগুলো করতে আপনার কতদিন সময় লাগছে ভাস্কর্যগুলো? আসলে ভাস্কর্যগুলা, কিছু কিছু ভাস্কর্য আছে এগুলি আমার আগেই করা। আচ্ছা, আর এখানে এসে ভাস্কর্য করছি কম, বেশি একটা ভাস্কর্যের কাজ করতে পারি নাই,
কারণ ফুল বাগান নিয়ে ব্যস্ত ছিলাম, ফুল গাছ লাগানো, ফুল গাছের টব বানানো, চারা রোপণ করা, মানে বাগানটা গোছায় তোলা, যার কারণে সময় দিতে পারিনি এই ভাস্কর্যের মধ্যে। তো আগের মাল আর কিছু মাল বানায় পরে সাজানো হয়েছে আর কি। যে এই যে ভাস্কর্যগুলো তৈরি করেন, এগুলোতে কী কী ব্যবহার করেন? এগুলি রড, সিমেন্ট, সিলের সেন্টবালি। হোয়াইট সিমেন্ট ব্যবহার করেন? হ্যাঁ, হোয়াইট সিমেন্ট, হোয়াইট সিমেন্ট, গ্রে সিমেন্ট দুটোই লাগে। ও আচ্ছা। তো এইখানে এই যে অনেক বড় বড় হাতি, এরপরে হরিণ, জেব্রা, এরপরে সারস, রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে, এই অনেকগুলো ভাস্কর্য দেখতেছে, ঠিক আছে। তো এই ভাস্কর্যগুলো আপনি একাই তো তৈরি করছেন, তাই তো? জি, সব একা নিজাতে? হ্যাঁ, একা। আপনার কেউ সহযোগিতা করেন, মানে কারো সহযোগিতার প্রয়োজন হয়েছে? না, সহযোগিতা প্রয়োজন হয় নাই। বিষয় হচ্ছে যে আমার আবার ওই একটা স্যানিটারির ব্যবসা আছে। আচ্ছা। তো স্যানিটারির ব্যবসা আছে, তো তো আমার ওই স্যানিটারির ব্যবসা, ওই মাল বানাইতাম, বিক্রি করতাম। এখানে কেমন লোকজন আসে? কেমন এখানে শুক্রবারে বিকাল টাইমে ওই বাচ্চাদেরকে নিয়ে আসে, বাচ্চার মা বাবারা নিয়ে এসে আনন্দ দেয়, ভাস্কর্যের উপরে চৈরা বসায়। পরে যে কিছু ফুল গাছ লাগাইছি দেখতেছেন, এই ফুল গাছের পাশে নিয়ে ছবি তোলে, ভাস্কর্যের উপরে ছবি তোলে। তো ওনারাও মানে বাচ্চা নিয়ে এসে, এখানে বাচ্চাদেরকে নিয়ে এসে মানে আনন্দ দিতে, হ্যাঁ, খুবই খুশি, বাচ্চারা অনেক আনন্দ করে, আনন্দ করে আনন্দ দিতে পারে। আর এই এইখানে আপনাদের এখানে কি আশেপাশে লোকজন আসে না দূর দূরান্ত আসে? এখানে লোকজন বেশি আসে হইলো গিয়ে আপনার টাউন এলাকার থেকে, যেরকম টঙ্গি, কলেজ গেট, দত্তপাড়া, এই গাজীপুরা, পরে নোয়াগাঁও, মানে টাউনের মানুষগুলোই এখানে বেশি আসে। আমাদের গ্রাম অঞ্চলের মানুষও যে একেবারে আসে না তাও না, তারাও আসে, তাদের মেহমানতিতে আসলে মেহমানতিতে নিয়ে আসে, যে আমাদের পুরান একটা ঐতিহ্যবাহী দিঘির পাশে এরকম একটা ছোটোখাটো একটা ভাস্কর্য উদ্যান হয়েছে, দেখতে অনেক সুন্দর, শহর থেকেও মানুষ আসে দেখতে, আমরা যাব, তখন তারাও আসে, এলাকার মানুষও আসে। আচ্ছা, এখানে আপনার টোটাল কত ধরনের পশু পাখির ভাস্কর্য আছে আপনার এখানে? আমার এখানে আছে প্রায় 3 ধরনের বর্তমান, ইয়ার বেশি না, এখন ইয়ার বেশি। 3 ধরনের কিভাবে? এখানে জেব্রা আছে, বাঘ আছে, আমি পশু পাখি সব মিলে বলতে, পাখির মধ্যে আর পশু পাখির মধ্যে মিলাইয়া আছে প্রায় 8-10টা আইটেম। পাখি 3 ধরনের পাখি আছে, তাই তো? হ্যাঁ, পাখির মধ্যে 3, পশু পাখি মিলে 8-10টা আইটেম আছে, 10-12। আচ্ছা, এখানে অনেক ফুলের গাছ, এগুলো কি কি ফুল? এখানে তো ফুলের গাছ অনেক ধরনের ফুলই আছে, কিন্তু আসলে এখন বিষয় হচ্ছে যে আপনার এই বর্ষা সিজনের যে ফুলটা, এখন তো উন্নয় সিজন, এখন তো আর ওই ফুলটা নাই। এখন সিজনালি ফুলের মধ্যে আছে আপনার গাঁদা আছে, কসমস আছে, হ্যাঁ, তারপরে আপনার সূর্যমুখী, সূর্যমুখীটা এবার করতে পারি না, এগা বিচিটা নষ্ট হয়ে যাওয়াতে। আচ্ছা কুদরত ভাই, এই উদ্যান নিয়ে আপনার কী স্বপ্ন? উদ্যান নিয়ে আসলে মানুষের তো এই আশা তো আকাশ তো এটা তো থাকবই। আসলে ব্যাপার হচ্ছে, আমি যাদের কাছে জমিনটা নিছি, তারা যদি চায়, যদি তারা চায়, তাদের যদি জমিটা যদি প্রয়োজন না হয়, তাহলে তো প্রতিষ্ঠানটা অবশ্যই টিকব। আচ্ছা, আর যেহেতু আমার ইচ্ছা আছে, তো আমার মানে কি বলবো, এটা আরো অনেক সুন্দর হবে, মানে সুন্দরটার বিষয়টা হচ্ছে এখানে সুন্দর করি নেই, মানে সামনে যে সুন্দর করব, ভবিষ্যতে যে বাগানটা সুন্দর হবে, সুন্দর হওয়ার জন্য ব্যবস্থা চলতেছে এখন, খালি শুধু মানে প্রস্তুত করতেছে, প্রস্তুত করতেছে যে এটা কোনো এক সময় সুন্দর হবে, কিন্তু আসলে এখন এটা সুন্দর না, সুন্দর এই জায়গায় এই ক্ষেত্র না, সুন্দর সামনে হবে, সুন্দর হওয়ার জন্য আপনি পরিশ্রম করতেছেন। হ্যাঁ,
এই যে ঘরটা, ঠিক আছে, এই ঘরের ভিতরে তো অনেকগুলো ভাস্কর্য আছে, প্লাস অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস আছে, এগুলো সব আপনার তৈরি? হ্যাঁ, সবাই আমার তৈরি, কিন্তু সবের মধ্যে কিছু জিনিস আছে যেগুলি আমি সংগ্রহ করছি সৌন্দর্য বৃদ্ধির জন্য। যেমন একটা ভাস্কর্য উদ্যানের মধ্যে আমি চাচ্ছি যে আমার এই ভাস্কর্য উদ্যানের মধ্যে যদি আরও অন্য অন্য শিল্পীকেও কিছু মাল, কিন্তু আমি তো করি এক ধরনের, কিন্তু অন্য শিল্পীরা দেখা যেতেছে এই আরেক শিল্পী আছে, কেউ আছে কাঠ শিল্প, হ্যাঁ, আবার কেউ আছে বেত শিল্প, এক একজন এক এক কোয়ালিটিতে করে, কেউ আছে আবার পুঁতির কাজ করে, তো ওটাও একটা শিল্প। আমি চাচ্ছি যে অল্প অল্প করে হইলেও সব ধরনের সব শিল্পী হাতের কাজই যেন আমার এই উদ্যানের মধ্যে থাকে, আমার নিজেরটার পাশাপাশি অন্য শিল্পীকেও কম বেশি যাই থাকে, অন্য শিল্পীকেও জিনিসও আমার এই ভাস্কর্য উদ্যানে যেন থাকে, তাহলে মানুষের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাওয়ার জন্য। আচ্ছা, দূর থেকে ধরেন এখন তো আশেপাশের জায়গা থেকে আসে লোকজন এখানে দেখতে, কেউ যদি ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে আসে কীভাবে আসবে, মানে লোকেশনটা একটু বলে দিতেন যদি এখানে ঘুরতে যদি আসে? এখানে আসতে চাইলে টঙ্গী কলেজ গেট নাইমা বনমালা রোডে ঢুকতে হবে। বনমালা রোডে ঢুকলে আপনার বনমালা রোডে রেল ক্রসিংয়ের এখানে আসলেই আপনার হায়দ্রাবাদ ব্রিজে আসতে হবে, একটু হায়দ্রাবাদ ব্রিজে একটু ব্রিজে উত্তর দিকে ব্রিজে আসছে আইসা, ওখান থেকে এই ব্রিজের পাশে দিয়ে আপনার জনতা বাজারের রাস্তা পূর্ব পাশে, ওইটা হলো হায়দ্রাবাদ বড় দিকে জনতা বাজার, মানে পাশেই জনতা বাজার বললেই ভাস্কর্য উদ্যানটা দেখাই দিবে, দেখাই দেবে। আচ্ছা কুদুতালি ভাই, এখন আমরা যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করব সেটা হচ্ছে পুরো উদ্যানটা আমরা ঘুরে ঘুরে দেখব। জি, ঠিক আছে, আপনি দর্শক যারা আছে তাদেরকে সমস্ত কিছু বিস্তারিত বলবেন, আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতে চাই, ঠিক আছে? হ্যাঁ, চলো। আচ্ছা।